খালেদা জিয়ার সঙ্গে কি কথা হলো বিএনপি নেতাদের? জানিয়ে দেব ক্ষমতা না ছাড়া পর্যন্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভবন ছাড়বেন না শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। আরো জানিয়ে দেব সংকট মোকাবেলায় বেসরকারি পর্যায়েও উদ্বেগের আহ্বান রাষ্ট্রপতির। এদিকে মহামারী অর্থনৈতিক সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত স্বাভাবিক হবে আশা তথ্যমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সারসা সীমান্তে বিজেপির সতর্কতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খালেদা জিয়ার সঙ্গে কি কথা হলো বিএনপি নেতাদের? ঈদ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। সিলেটের বানভাসীদের পাশে থাকতে বেগম জিয়া দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রোববার রাত 8টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় দেশের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টা দলীয় প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রধান বাসভবন থেকে বের হয়ে 30 সাংবাদিকদের ফখরুল জানান পুরোপুরি সুস্থতার জন্য বেগম জিয়ার বিদেশে চিকিৎসা প্রয়োজন। বিএনপির মহাসচিব বলেন সত্যিকার অর্থে খালেদা জিয়াকে রোগমুক্ত করতে উন্নত চিকিৎসা দরকার, এজন্য তাকে বিদেশে চিকিৎসা করানো প্রয়োজন। ক্ষমতা না ছাড়া পর্যন্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভবন ছাড়বেন না শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়া পর্যন্ত তাদের বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলেছেন দুই নেতা পদত্যাগ করলেই কেবল তারা তাদের বাড়ি থেকে অবরোধ তুলে নেবেন। শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন আগামী 13 জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে শনিবার প্রেসিডেন্ট ভবন ছাড়া গোতাবায়া রাজাপাকসেকে নিজে সরাসরি কিছু বলেননি তাকে, আর জনসম্মুখেও দেখা যায়নি। তিনি আসলে কোথায় আছেন এবং সে অবস্থানও এখনও পরিষ্কার নয়। লঙ্কান সামরিক বাহিনীর একটি সূত্র কেবল এইটুকু জানিয়েছে গোতাবায়া এখন নৌবাহিনীর জাহাজে আছেন এবং তিনি শ্রীলঙ্কার জলসীমাতেই আছেন। এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী ও গোতাবায়ার বড় ভাই মাহিন্দ্রা রাজাপাকসেও বিক্ষোভের মুখে নৌবাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছিলেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রাসাদ ছাড়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজেই পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। বিক্ষোভকারীরাও চাইছেন তাদের পদত্যাগের মধ্যে দিয়েই শুরু হোক শ্রীলঙ্কার নতুন অধ্যায়। সূত্র বিবিসি। সংকট মোকাবেলায় বেসরকারি পর্যায়ে উদ্বেগের আহ্বান রাষ্ট্রপতির। নানামুখী সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্বেগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রবিবার বঙ্গভবন থেকে দেশবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এর আগে তিনি বঙ্গভবনের দরবার হলে ঈদুল আজহার নামাজ আদায় করেন। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন বিগত 2 বছরের করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সাথে এখন যুক্ত হয়েছে রাশিয়া ইউক্রেন সংকট। এসব যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সরকার এ পরিস্থিতি মোকাবেলা অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি ও শিল্প সহ উৎপাদনশীল প্রতিটি খাতের কার্যক্রম অব্যাহত রাখতেও সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা মোকাবেলায় বন্যা দুর্গত অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্বেগ গ্রহণ করতে হবে, কেউ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সেজন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। আনন্দের ঈদ গত 2 বছর ছিল বিধি নিষেধের বেড়াজালে বন্দী। করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় বিভিন্ন বিধি নিষেধ দিয়েছে সরকার। এমনিতে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ঈদ উদযাপন শুরু হয়। নামাজ শেষে বঙ্গভবনে ফিরে পরিবারের সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। তবে গত 2 বছরের মতো এবার ঈদেও জাতীয় ঈদগাহে যাননি
রাষ্ট্রপতি রবিবার সকাল 8:30 বঙ্গভবনের দরবার হলে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ পড়েন তিনি। পদ্মসেতু উদ্বোধনের কথা তুলে ধরে আব্দুল হামিদ বলেন, এবারের ঈদের আগেই দেশবাসীর কাছে মহাখুশির উপলক্ষ হয়ে এসেছে। গৌরবের নির্দেশন, পদ্মসেতুর শুভ উদ্বোধন, এরই মাধ্যমে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার 3 কোটি মানুষের বহুমুখী যোগাযোগের অপর সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বছর সেতুতে রেল সংযোগ স্থাপিত হলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে। পদ্মা সেতুর ফলে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক অগ্রগতির সুযোগ সৃষ্টি হলো তা সমগ্র দেশবাসীর জন্যই বিশেষ আনন্দের বিষয়। মহামারী ও অর্থনৈতিক সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত স্বাভাবিক হবে আশা তথ্যমন্ত্রীর। করোনা মহামারী অর্থনৈতিক সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারও পুরনো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এ সময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ রোববার সকালে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শোকবিলাস গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, আজকে পৃথিবীতে মহামারী চলছে, বিভিন্ন দেশে আবারও করোনা বৃদ্ধি পাচ্ছে, ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। এমন সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি স্থাপিত হবে। হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন, ভালো রাখার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। সব সংকট মোকাবেলা করে ভবিষ্যতেও শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাবে। ঈদের নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী। এদিকে ফখরুল সাহেব বলেছেন, এরা হচ্ছে লো গলার চাপাবাজ, চাপাবাজের মতো চাপাবাজি করতে থাকে। ভারতের চামড়া পাচার রোধে বেনাপোল সরসা সীমান্তে বিজিপির সতর্কতা। ভারতের চামড়া পাচার রোধে যশোরের বেনাপোল সরসা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় বিজিপির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে বিজেপি। চামড়াবাহী কোনো যানবাহন সীমান্ত এলাকায় যাতে যেতে না পারে সেজন্য নজরদারিও বাড়ানো হয়েছে। রাতে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচল সীমিত রাখা হয়। দেশে চামড়ার দাম খুবই কম, ভারতে চামড়ার দাম বরাবরই বেশি, সেই কারণে সীমান্ত পথে চামড়া পাচারের প্রবণতা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল ও সারসার পটুখালী, গোগা, কায়রা, অগ্রভুলট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আশ্রা, কাশীপুর, রঘুনাথপুর, শিকারপুর, শালকোনো এবং শাহজাদপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সূত্র জানায়, খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে আরো কম দামে চামড়া কিনে মজুত করে রাখছেন। তারা স্থানীয় বাজারে চামড়া না তুলে নিজস্ব কায়দায় তা সংরক্ষণ করেছেন। দেশের বাজারে দাম কম হওয়ায় এই চামড়া বাংলাদেশে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়েছে। চামড়া ব্যবসায়ীদের মতে, ভারতের চেয়ে বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত, প্রতিবেশী দেশের পশুর চামড়া তুলনামূলক নিম্নমানের হওয়ায় এদেশীয় চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে ভারতে। চোরা কারবারীরা প্রতিবেশী দেশের চামড়া পাচার করে ওই অর্থ দিয়ে ভারত থেকে অন্যান্য মালামাল কিনে আনার চেষ্টায় থাকে। কোরবানি ঈদের সময় পশুর চামড়ার দাম বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হলেও পাচারের প্রবণতা কমে, পাশাপাশি স্বস্তিতে থাকেন ব্যবসায়ীরাও। বেনাপোলের চামড়া ব্যবসায়ী মনির হোসেন বাগ, আসরার ইদ্রিস আলী সাহাজি, জামতলার নজরুল ইসলাম সাহাজি ও নাভার্নের ইয়াকুব আলী বলেন, ঈদের পর সীমান্ত পথে চামড়া পাচার বেড়ে যেতে পারে বলে এই আশঙ্কার কথা বলেছেন। বাগ আসরার চামড়ার ব্যবসায়ী শেখ শহীদুল ইসলাম বলেন, পেশাদার চামড়া ব্যবসায়ীদের পুঁজি সংকটের সুযোগ নেয় চোরাকারবারীরা। পাড়ায় পাড়ায় গিয়ে তারা বাজার দরের চেয়ে বেশি দামে চামড়া সংগ্রহ করে, পরে সুযোগ বুঝে পাচারকারীদের কাছে তুলে দেয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ও খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এ এলাহি বলেন, ভারতে কোরবানির পশুর চামড়ার পাচার রোধে বেনাপোল ও সারসার বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা রয়েছে বিজেপির।